নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে বাঙালির খুব প্রিয় একটা রেসিপি, ঝিঙে আলু পোস্ত। এই গরমে টকের ডাল আর পোস্ত হলে আর কিছুই লাগে না। এই রেসিপিটার জন্য আমাদের লাগবে 750 গ্রাম ঝিঙে আর 200 গ্রাম আলু। ঝিঙে আর আলুগুলোকে আমরা ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে 2 চামচ পোস্ত গরম জলে ভিজিয়ে রাখবো। কড়াইতে 10 গ্রাম সর্ষের তেল গরম হতে দেব। পোস্ত সর্ষের তেলে রান্না করলে স্বাদটা খুব ভালো হয়। তেল গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো। মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট আলুগুলোকে ভেজে নেব। আলু বেশ কিছুটা নরম হয়ে এলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো। আলু ঝিঙে ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দেব 7 মতো নুন ও 1 চামচ হলুদ। ঝিঙে কিছুটা নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আলু ও ঝিঙে নরম হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা পোস্তটার মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা আমি ঝিঙে আলুর মধ্যে অ্যাড করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সামান্য একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি আমাদের ঝিঙে আলু পোস্ত। গরমের দুপুরে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এই ঝিঙে আলু পোস্ত।